নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ফিরছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। পুরো সিরিজে তাদের বিশ্রাম দেওয়া হলেও এই ম্যাচ দিয়ে ফিরছেন এই তিন ক্রিকেটার। এদিকে শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন তামিম ইকবাল ও ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। খবরটি ডেইলি ক্রিকেটকে নিশ্চিত করেছেন ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল ইউনুস। লিটন দাসের ম্যাচ নয়, তার দরকার প্র্যাকটিস, এই জন্য নিজে থেকে সরে দাঁড়িয়েছেন এই ব্যাটার। এদিকে প্রত্যাবর্তনের ম্যাচে 44 রানের ইনিংস খেললেও স্বস্তিতে ছিলেন না তামিম ইকবাল। শেষ ওয়ানডে খেলে বিশ্বকাপের আগে তাই রিস্ক নিতে চাচ্ছেন না খান সাহেব। বোর্ডও তামিমের সিদ্ধান্তকে মেনে নিয়ে শেষ ম্যাচটা খেলাচ্ছে না। দেশের ক্রিকেটের ফাইনেস্ট ব্যাটার লিটন তো ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না। এশিয়া কাপের বাজার ফর্ম টেনে আনেন এই সিরিজেও। দ্বিতীয় ওয়ানডেতে 6 রানে ফেরেন ড্রেসিং রুমে, আউট হয়ে ড্রেসিং রুমের কাছে গিয়ে মেজাজ হারান, ভাঙেন নিজের পছন্দের ব্যাট। নিজেকে সময় দিতে ডানহাতি ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে তাই বিশ্রামকে বেছে নিলেন। শনিবার দলের সঙ্গে রাতে হোটেলে ফিরলেও আজ বেরিয়ে যাওয়ার কথা রয়েছে তার। বিসিবি সূত্রে জানা গেছে পুরো সিরিজে বিশ্রামে থাকা সাকিব মুশফিক ফিরছেন শেষ ম্যাচ দিয়েই, ফলে সাকিবই দলটাকে নেতৃত্ব দেবেন। চোটের কারণে এশিয়া কাপের মাঝপথে দেশে ফেরা শান্ত এই ম্যাচ দিয়েই ফিরবেন। মুকাদ্দেস হুসেন, ডেইলি ক্রিকেট।